মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর পবিত্র জন্মভূমি বটদ্রবার শ্রী শ্রী বট্রদ্রবাথনের চৌপাশের বৃহৎ পরিমাণের ভূমি বেদখলর কবলত আছে। বিজেপি সরকারের প্রথমটো কার্যকালত 2016 চনের 23 সেপ্টেম্বরত গুরুজনার স্মৃতি বিজড়িত থানখনের 160 বিঘা ভূমি বেদখলমুক্ত করলেও ইতিহাস প্রক্ষিপ্ত বটদ্রবা থান সত্রর চৌদিশর বৃহৎ পরিমাণের ভূমি বেদখলকারীর কবলত থাকাটো এক গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হয়েছে। উল্লেখ্য যে গুরুজনের পবিত্র জন্মভূমি বটদ্রবাক অসমের আধ্যাত্মিক আর সাংস্কৃতিক প্রজন্মের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ি তোলার লক্ষ্যে প্রায় 165 বিঘা ভূমি সামরি 188 কোটি টাকার ব্যয়ের বটদ্রবা প্রকল্পের কাম যা কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে 25 ফেব্রুয়ারীত শুভারম্ভ করার পশত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ লওয়ার পশত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বিগত 6টা মাহত বটদ্রবাত 3বারক উপস্থিত হয়ে ঘোষণা করেছিল যে প্রকৃতার্থ বটদ্রবা প্রকল্প হব অঞ্চলের ভবিষ্যৎ দর্শনের রূপরেখা। সত্রভূমি জরিপ করার সরকারের কেবিনেট বৈঠকে বিধায়ক প্রদীপ হাজরিকার নেতৃত্বত এখন উচ্চ পর্যায়ের সমিতি গঠন করে দিছে। সকল ধর্মীয় অনুষ্ঠানের ভূমি বেদখলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পশতেই কঠোর ভূমিকা গ্রহণ করেছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এনে প্রেক্ষাপটত বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বটদ্রবা থানের চৌদিশর ভূমিত বেদখলকারীয়ে দৃষ্টিকটুভাবে বেদখল আগ্রহ রাখছে। লক্ষণীয় যে বটদ্রবা থানের নামত প্রায় 300 বিঘা মাটি আবন্টন হয়ে আছে যদিও ইয়ার আশেপাশে থাকা এক বৃহৎ ভূমি বেদখলকারীর কবলত পড়ছে। বিশেষক হাইডুবি পথারের 346 নং দাগর প্রায় 80 বিঘা মাটি, বটদ্রবা বড়হিসা সত্রর 123 নং দাগর 123 বিঘা মাটি, কৃষি বিষপামর 346 নং দাগর 150 বিঘা মাটি, সাতবিঘাত বজারের প্রায় 5 বিঘা মাটি আর ঘুমুরাগুড়ি কিষামর 733 নং দাগর 104 বিঘা মাটি বেদখলকারীর কবলত আছে। লালুংগাঁও কিষামতর 265 বিঘা ভূমি প্রাক্তন সৈনিকর নামত আবন্টন দিছিল, এতিয়া এই ভূমিত অবৈধ বেদখল অব্যাহত আছে। আনকি এই বেদখলীকৃত ভূমিত বেদখলকারী সরকারী আসনির সকল সা সুবিধা লাভ করার লগতে বিদ্যুৎ সংযোগ লাভ করেছে। একাংশই কৃষিভূমি আর আন একাংশই বৃহৎ বৃহৎ পুকুরি খান্দি মৎস্যপালন করে ব্যক্তিগতভাবে লাভালাভ আদায় করে আছে। ঠিক এইদরে হাইডবি পথার আর বটদ্রবা বড়হিসা সত্রর 200 বিঘার অধিক ভূমিত বেদখলকারী অধিকার করে অহার কৃষি বীজপাম আর হাইডবি কিষামর ভেটিয়নি গাঁর পিছফালে জমায় বস্তিত পকী ঘর দুয়ার সাজি শতাধিক লোকে প্রায় 250 বিঘা মাটি বেদখল অব্যাহত রাখছে। একদরে শান্তিজান বজারের প্রায় 5 বিঘা মাটির পুকুরি খানি দখল করে আছে বেদখলকারীয়ে। শ্রী শ্রী বটদ্রবা থান পরিচালনা সমিতিয়ে সরকারে গঠন করা সত্রর ভূমি জরিপ সমিতিখনক আন্তরিক স্বাগতম জানাইছে। সত্রর ভূমি জরিপ সমিতিয়ে বটদ্রবা থান সত্রর দাঁতি কাষরীয় সরকারি ভূমিখণ্ড বেদখলমুক্ত করার যথোচিত ব্যবস্থা গ্রহণ করে এই সকল ভূমি শ্রী শ্রী বটদ্রবা থানের নামত হস্তান্তরিত করব লাগে বলে মত প্রকাশ করেছে শ্রী শ্রী বটদ্রবা থান পরিচালনা সমিতিয়ে। আমার গুরুজনার পবিত্র জন্মভূমি শ্রী শ্রী বটদ্রবা থানের আশে পাশে এতিয়াও বহুত মাটি বেদখল হয়ে আছে। আমার অসমৰ অতি জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আমার অতি আদরের শ্রদ্ধার মাননীয় মুখ্যমন্ত্রীদেবে তেখেতে এখন সমিতি তৈয়ার করে দিছে যে সত্রর মাটি বেদখল মুক্ত করার কারণে সেই সমিতিয়ে কাম করব। গতি আমি অতি সুখী হয়েছো, অতি আনন্দিত হয়েছো যাতে অসমৰ সত্রর সকলবিলাক মাটি বেদখল মুক্ত হয়। লগতে আমার বটদ্রবার হাইডুবি পথারর ডাক নম্বর 364 আর আনুমানিক 80 বিঘা মাটি বেদখল হয়ে আছে। বটদ্রবা বড়হিসা ডাক নম্বর 1 মাটির পরিমাণ 123 বিঘা 4 কঠা 1 লোচা মাটি বেদখল হয়ে আছে। আর কৃষি বীজপাম ডাক নম্বর 346 তার প্রায় 150-200 বিঘার ভিতর মাটি বেদখল হয়ে আছে। শান্তিজান বজার তার পাঁচের 7 বিঘা মাটি আমার বড়দা মানে শ্রী শ্রী বটদ্রবা থানের বেদখল হয়ে আছে, পুখুরী খান্দি তাত মানুষে ব্যক্তিগত মানুষে পুখুরী দিছে। আর লগতে ভুমাগুড়ি কিষামতর ডাক নম্বর 733 তাত মাটির পরিমাণ 104 বিঘা সম্পূর্ণ বেদখল হয়ে আছে। আর ইয়ার বাহিরেও আমার লালুংগাঁও কিষামতর 265 বিঘা মাটি প্রাক্তন সৈনিকর কারণে আবর্তন করা সকল ধরনের মাটি বেদখল হয়ে আছে। আমি শ্রী শ্রী বটদ্রবা থান পরিচালনারপরা সকাতরে অনুরোধ জানাইছো যাতে এই বেদখল মাটি বেদখল উচ্ছেদ করব আর উচ্ছেদ করে এই মাটিখিনি থানের নামত আবর্তন দিও। 300 বিঘা মাটির অন্তর্ভুক্ত এই বস্তুকিটা হল হাইডিবি পথারের 346 নম্বর দাগর প্রায় 80 বিঘা মাটি, বটদ্রবা বড়হিসা সত্রের 123 নম্বর দাগর 123 বিঘা মাটি, কৃষি বাস বীজ ফার্মর 346 নম্বর দাগর 150 বিঘা মাটি, হানজান বরার প্রায় 5 বিঘা মাটি আর ভুমাগুড়ি কিষামর 733 নম্বর দাগর 140 বিঘা মাটি বেদখলকারী কবলত বর্তমানও আছে। তার বাহিরেও লালুংগাঁও কিষামত 265 বিঘা মাটি এতিয়াও
বেদখলকাৰী কৱলত আছে। গতিকে মই আজি বটদ্রোয়াৰ সত্তাধিকাৰ তথা সভাপতি হিচাপে মই অসম চৰকাৰক ধন্যবাদ জ্ঞাপন কৰাৰ লগতে আহ্বান জনাইছোঁ যে অনুতিপলমে এইখিনি ভূমি বেদখলমুক্ত কৰি আমাৰ থানখনৰ, আমাৰ অঞ্চলটোৰ, আমাৰ যিখিনি বিকাশ, যিখিনি প্ৰকাশ, যিখিনি আঁচনি, সেই আঁচনিখিনি ৰূপায়িত কৰিবৰ কাৰণে মই পুনৰবাৰ অসম চৰকাৰক ধন্যবাদ জনাই মই এটা আহ্বানো জনাইছোঁ যে তেখেতসকলে নিজে, সদস্যসকলে নিজে ইয়াতে পৰ্যবেক্ষণ কৰি এইখিনি এটা ভাল ব্যৱস্থা লওক। এই কামনা।